বন্ধুরা, আমাদের পূজা এসকে টিভি ইউটিউব চ্যানেলে হয়ে গেছে 3 লক্ষ সাবস্ক্রাইবার্স। এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, ভালোবাসতে থাকো এবং খুব শীঘ্রই আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্সের ফ্যামিলি হয়ে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ত্বকের যত্ন করতে চায় কিন্তু দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে আমরা সঠিকভাবে ত্বকের যত্ন করার মতো সময় পাই না। তাই তোমাদের কথা ভেবে আজকের এই ভিডিওতে আমি এমন একটা ঘরোয়া রিমেডি শেয়ার করতে চলেছি যেটা অল ইন ওয়ানভাবে কাজ করবে। এই একটা রিমেডি ব্যবহার করলেই তোমার স্কিন অনেক বেশি ভালো থাকবে। সো বন্ধুরা, যারা দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকো, ত্বকের যত্নে অত বেশি সময় দিতে পারো না, তাদের জন্য নিশ্চিতভাবে আজকের এই ভিডিওটি হেল্পফুল হতে চলেছে। আজ আমি তোমাদের সাথে এমন একটা ঘরোয়া রিমেডি শেয়ার করতে চলেছি যেটা তোমার ফেস থেকে পিম্পলসকে দূর করবে, পিম্পলসের দাগছোপকে দূর করবে, সানট্যানের মতো সমস্যা থাকলে সেটাকে দূর করবে, এছাড়া ফেসের মধ্যে যাবতীয় পুরনো থেকে পুরনো দাগছোপ থাকলে সেটাকেও দূর করবে, ওভারঅল তোমার কমপ্লেক্সনটাকে ব্রাইট করবে। নিয়মিত এই ফেস প্যাকটি ব্যবহার করলে তুমি বুঝতে পারবে তোমার ত্বকের রং আগের থেকে কয়েক শেড ফর্সা এবং উজ্জ্বল হয়ে গেছে। আমি জানি তোমরা ভীষণভাবে এক্সাইটেড হচ্ছ যে কোন রিমেডি আমি আজ শেয়ার করতে চলেছি, তাই আর কথা বাড়াবো না বন্ধুরা, চলো দেখে নেই আজ আমি কোন রিমেডির কথা বলতে চলেছি। ওয়েল বন্ধুরা, আজকের এই ঘরোয়া হোম রিমেডির জন্য সবার প্রথমে আমি ব্যবহার করতে চলেছি অরেঞ্জ পিল পাউডার তথা কমলা লেবুর খোসার গুঁড়ো। আমি এখানে ট্রু ন্যাচারাল প্রোডাক্টসের অরেঞ্জ পিল পাউডার ব্যবহার করছি কারণ এটা 100% পিওর। এরপর বন্ধুরা, 1/1 আমি স্যান্ডেলউড পাউডার তথা চন্দনের গুঁড়ো 1 চামচ এবং তারপর কস্তুরি মঞ্জল তথা ওয়াইল্ড টার্মারিক 1 চামচ পরিমাণ এখানে মিশিয়ে দিতে চলেছি। এর আগের একটি ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে কস্তুরি মঞ্জল তথা ওয়াইল্ড টার্মারিক আমাদের ত্বকের জন্য কতটা ভালো। যারা ত্বকের রঙে উজ্জ্বলতা আনতে চাও বা নিজের ত্বককে ভালোবাসো, ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে চাও, তাদের ঘরে অবশ্যই এই বন্য হলুদ তথা কস্তুরি মঞ্জল থাকা উচিত। এবারে বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো গোলাপ জল অথবা নর্মাল জল মিশিয়ে ফেস প্যাকটি তৈরি করে নেব। ওয়েল, এটাকে শুধু ফেসে নয়, ফেসের পাশাপাশি গলা, হাত এবং শরীরের অন্যান্য জায়গাতেও তুমি ব্যবহার করতে পারো। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান তোমার ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করবে। ওয়েল বন্ধুরা, এবারে আঙুলের সাহায্যে এই ফেস প্যাকটিকে তুমি তোমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো, চোখের চারিপাশ, ঠোঁটের চারিপাশ, ফেসের যে কোনো জায়গায় এবং গলায় নিশ্চিতভাবে এটাকে ব্যবহার করা যায়। কারণ এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান তোমার ফেসের যাবতীয় কালো বাদামি দাগছোপ দূর করতে সাহায্য করবে এবং তোমার ফেসটাকে ইভেন টোনড করে তুলবে। বন্ধুরা, যারা প্রত্যেক দিন এই ফেস প্যাকটিকে ব্যবহার করবে, এনি টাইম, তুমি রাতের বেলা ব্যবহার করো, দিনের বেলা ব্যবহার করো, যখন খুশি, প্রত্যেক দিন যারা এই ফেস প্যাকটিকে ব্যবহার করবে তারা লক্ষণীয়ভাবে বুঝতে পারবে তাদের ত্বকের রং দিন দিন অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠছে। একদম ছোটোবেলায় জন্মের সময় তোমার ত্বকের রং যেরকম ছিল সেই ধরনের রং তুমি ফিরে পাবে। ওয়েল বন্ধুরা, যাদের হাতে সময় কম তারা অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন এই ফেস প্যাকটিকে ট্রাই করতে পারো। সবার প্রথমে আমি এখানে ব্যবহার করেছি অরেঞ্জ পিল পাউডার। এর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস, যেটা আমাদের অ্যাকনি এবং অয়েলি স্কিনকে ট্রিট করতে দারুণভাবে সাহায্য করে। পাশাপাশি স্কিন লাইটেনিং এজেন্ট হিসেবে কাজ করে অ্যান্ড ক্যান ডু ওয়ান্ডার্স ফর মার্কস অন দ্য ফেস অ্যান্ড পিগমেন্টেশন। এরপর আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ পরিমাণ স্যান্ডেলউড পাউডার, যেটা একটা স্কিন হোয়াইটেনিং এজেন্ট হিসেবে কাজ করবে। ট্যান রিমুভ করতে স্যান্ডেলউড পাউডারে একটা দারুণ ভূমিকা রয়েছে, আর এটা আমাদের ত্বকের মধ্যে একটা ঠান্ডা ভাব প্রদান করে, তোমার ত্বক অনেক বেশি আরাম পাবে এই চন্দনের পাউডার ব্যবহার করা হয়েছে এই কারণে। এরপর বন্ধুরা, আমি এখানে ব্যবহার করেছি কস্তুরি মঞ্জল, বন্য হলুদ এর অনেক নাম রয়েছে। এটা আমাদের স্কিন টোনকে ইম্প্রুভ করে ওভারঅল কমপ্লেক্সনকে ব্রাইট করে তোলে, আমাদেরকে ব্লেমিশ ফ্রি ন্যাচারালি গ্লোয়িং স্কিন দেয়, পাশাপাশি অ্যাকনিকে কমায় এবং যাবতীয় দাগছোপকে দূর করতে সাহায্য করে। ইভেন যাদের ফেসিয়াল হেয়ারের প্রবলেম রয়েছে সেই ফেসিয়াল হেয়ারের গ্রোথকে কমাতেও সাহায্য করে এই ওয়াইল্ড টার্মারিক পাউডার। ওয়েল,
এতগুলো ভালো উপাদান দিয়ে তৈরি এই ফেস প্যাক তোমার ত্বকের জন্য বরদান স্বরূপ। ফেস প্যাকটিকে ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমাকে অপেক্ষা করতে হবে অন্তত 20-30 মিনিট। এটা পুরোপুরি শুকিয়ে গেলে তুমি নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো। এবং এই ফেস প্যাক অ্যাপ্লাই করে তুমি কিন্তু কোনো ধরনের কোনো কথা বলবে না। ওয়েল, 30 মিনিট পর ফেস প্যাকটি পুরোপুরি শুকিয়ে এসেছে। এবার নর্মাল জল দিয়ে ক্লিন করে তোমাদের সামনে আমি এসেছি এবং তোমরা দেখতে পারছো আমার স্কিনের মধ্যে একটা হোয়াইটিশ ভাব চলে এসেছে, একটা হেলদি গ্লো চলে এসেছে। আমি গলার মধ্যে ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করিনি, আর ফেস আর গলার মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারছো, ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে। ওয়েল বন্ধুরা, তোমরা দেখলে আজকের এই ভিডিওতে অসাধারণ একটি ফেস প্যাক। তুমি চাইলে এই ফেস প্যাকটিকে প্রত্যেক দিন ব্যবহার করতে পারো, আর আমি সাজেস্ট করবো ফেস প্যাকটিকে রাতের বেলা ব্যবহার করবে, তবে তুমি অনেক বেশি ভালো রেজাল্ট দেখতে পারবে। একটা না 7 দিন ব্যবহার করলেই তুমি বুঝতে পারবে তোমার ফেসের যে কালার সেটা অনেক বেশি ব্রাইট হয়ে গেছে, আর তুমি ফিরে এসে এই ভিডিওর নিচে আমাকে থ্যাংক ইউ জানাতে বাধ্য হবে। তাই কিসের জন্য অপেক্ষা করছো, এক্ষুনি ফেস প্যাকটিকে তৈরি করো এবং ব্যবহার করো। আর এই ভিডিওতে যে আমি অরেঞ্জ পিল পাউডারটি ব্যবহার করেছি, এটা আমার প্রিয় অরেঞ্জ পিল পাউডার। অনেকেই জানতে চাও ভালো অরেঞ্জ পিল পাউডার কোথায় কিনতে পাওয়া যাবে, সো তোমাদের সুবিধার জন্য এই পাউডারটি কেনার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তুমি চাইলে সেখান থেকে এটাকে পারচেস করতে পারো। অরেঞ্জ পিল পাউডার ত্বকের রঙকে উজ্জ্বল করতে এবং দাগছোপকে দূর করতে ভীষণভাবে কার্যকরী, তাই আমাদের প্রত্যেকেরই ত্বকের যত্নে অরেঞ্জ পিল পাউডার অবশ্যই ব্যবহার করা উচিত, সো তোমরা চাইলে পারচেস করতে পারো। এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।